ঋষিদার কথা ভাবতে গিয়ে অদিতি বৌদির কথা কিন্তু আমরা কেউ একবারও ভাবছি না। ঠিকই তো, এত বড় একটা শহর কলকাতা, একা একটা মেয়ে, স্বামী অসুস্থ, কোথায় কি করছে কে জানে। অনিক, অনিক তুই বাবা একবার যা হাসপাতালে, অদিতির খোঁজ কর। কিন্তু মা, মেজমা তো গৌতমদা ছাড়া আর কাউকে হসপিটালে যেতে বারণ করে দিয়েছে। মেজ বৌদি বারণ করলেই সেটা শুনতে হবে কেন? ঋষি আমাদের ছেলে না, এবারই ছেলে না, কেন আমরা ঋষিকে হাসপাতালে দেখতে যেতে পারবো না? মেজমা খুব ভালোভাবেই জানে যে হসপিটালে গেলে অদিতি বৌদির সাথে আমাদের দেখা হয়ে যাবে। কিন্তু কিন্তু গিন্নিমার যে কি লাভ ওই আটকানো, এটাই বুঝতে পারছি না। মেজমার এতে কি লাভ সেটা এখনো বুঝতে পারছো না শঙ্করদা? মেজমা চায় না যে অদিতি যে বেঁচে আছে সেই খবরটা আমাদের কানে যাক, আমরা সেটা জানতে পারি। আমি নিশ্চিত পায়েল রোজ হাসপাতালে যাচ্ছে, একদিকে পায়েল অন্যদিকে মেজ বৌদি, এই দুজনের মাঝখানে অদিতি বেচারার যে কি অবস্থা হচ্ছে কে জানে। ঋষিদাকে এখনো দেখতে গিয়ে পায়েল দিচ্ছে কি লাভ কে জানে। দিয়া দিয়া, আমার না ভীষণ ভয় করছে। আচ্ছা মেজ বৌদি যদি সত্যি অদিতির কোনো ক্ষতি করে কি হবে? একদিকে মেজ বৌদি ছেলের জন্য চোখের জল ফেলছে, আর অন্যদিকে হয়তো সেই একই সঙ্গে অদিতিকে শেষ করার সুযোগ খুঁজছে। কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো মা, মেজমা নিশ্চয়ই চায় না পায়েলের সঙ্গে ঋষিদার বিয়েটা ভেঙে যাক। মেজমার অসীম ক্ষমতা, আর অন্যদিকে অদিতি সামান্য একজন মেয়ে, কে বাঁচাবে অদিতিকে? অনিক, হ্যাঁ অনিক, তুই তুই একবার যা বাবা, তুই তুই হাসপাতালে যা, তুই অদিতির খোঁজ কর, তুই যেখানে হোক অদিতির খোঁজ কর, তুই আমাকে আমাকে এসে বল অদিতি কোথায় আছে। শুন, আমি আমি বলছি ঋষি যতক্ষণ সুস্থ না হয় আমি আমি গিয়ে থাকবো ওর পাশে। যা, তোমরা তোমরা কেন বুঝতে পারছো না যে তোমাদের তোমাদের যদি দেখে ওখানে ওই হসপিটালে, তাহলে গিন্নিমা তোমাদের ঘর ছাড়া করে ছাড়বে। আমি জানি, করুক আমাদের ঘর ছাড়া, শুধু সেই ভয়ে অদিতির মতো একটা মেয়ের এত বড় ক্ষতি আমি কখনো হতে দিতে পারি না। ক্ষতি শুধু একা অদিতি বৌদির নয় মা, ওর যদি কিছু হয়ে যায় ঋষিদা কিন্তু আর কোনো দিনও সুস্থ হবে না, পুরো পাগল হয়ে যাবে। আর তখন অন্য কোনো কাবেরীকে এনেও আর কোনো দিনও মেজমা ঋষিদাকে সুস্থ করে তুলতে পারবে না।